আমার প্রিয় ভাই বোনেরা মানুষ হয়ে যারা এই পৃথিবীতে জন্ম নিয়েছে তাদের সবাইকে কোনো না কোনো সময় রোগ ব্যাধিতে ভুগতে হয় এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে দাবি করতে পারে যে তার জীবনে কোনো দিন তার অসুখ বিসুখ হয়নি কারণ ঈশ্বর যদিও আমাদের আপন সাদৃশ্যে আপন প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন তবু আমরা সবাই দুর্বল মানুষ আমাদের মধ্যে এমন কিছু খুঁত রয়েছে যার জন্যে আমরা অসুস্থ হয়ে পড়ি তখন আমরা ঈশ্বরের কাছে কাতর প্রার্থনা করি আর ঈশ্বর আমাদের সমস্ত রোগ ব্যাধি থেকে সুস্থ করে তোলেন তাই আজকে আমাদের মনে রাখতে হবে যে আমাদের সমস্ত রোগ ব্যাধির নিরাময় কর্তা স্বয়ং ঈশ্বর যদিও তিনি মানুষদের ব্যবহার করেন আমাদের সুস্থ করে তোলার জন্যে কিন্তু ডাক্তাররা কোনোদিন আমাদের রোগ সারায় না ওষুধ কখনো আমাদের সুস্থতা ফিরিয়ে দিতে পারে না শুধু ঈশ্বর পারে তার জন্যই যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখন আমরা ঈশ্বরকে ডাকি যাতে ঈশ্বর আমাদের সুস্থ করে তোলেন সেই রকম একটি আর্তনাদ আমরা শুনতে পাই প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থে সতেরো অধ্যায় পথ সংখ্যা চোদ্দ আর পনেরোই ওগো ভগবান নিরাময় করো আমায় নিরাময় হয়ে উঠবো আমি রক্ষা করো আমায় রক্ষা পাবো আমি তুমি তো গর্ব আমার ওই শোনো ওরা বলছে আমায় ভগবানের ওই বাণী এখন রইল কথায় তাই এবার না হয় সত্যই হোক তাই আমরা যখনই অসুস্থ হয়ে পড়ি ঈশ্বরকে ডাকি বিশেষ করে এই সংকটের দিনগুলিতে যখন আমাদের প্রিয়জনেরা হাসপাতালে শয্যায় পড়ে রয়েছে আমাদের অনেক ভাই বোনেরা এখনও স্বাস্থ্য কেন্দ্রে বা বাড়িতে বা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে যাতে তারা বেঁচে থাকতে পারে এই অতিমারির কবল থেকে উদ্ধার পেতে পারে কে আমাদের এই অতিমারির কবল থেকে উদ্ধার করতে পারে এই সূক্ষ্ম ভাইরাসের হাত থেকে কে আমাদের উদ্ধার করতে পারে শুধু ঈশ্বর আমাদের তা পারেন তার জন্যই আমরা শুনতে পাই সামসঙ্গীত একশো তিনে পথ সংখ্যা এক থেকে চারে যে ঈশ্বর শুধুমাত্র আমাদের রোগ ব্যাধি সারিয়ে তোলেন তা নয় তিনি আমাদের সমস্ত ত্রুটি অন্যায় অপরাধ ক্ষমাও করে দেন তার জন্যই তার এই বন্দনায় আমরা মুখর হয়ে উঠি প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো আমার সমস্ত সত্তা তার পুণ্য নামটির প্রশস্তি করো প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো তার কোনো অনুগ্রহ বিস্মৃত হইও না কোনো দিন তোমার সকল অপরাধ আহা তিনি ক্ষমাই করেন তোমার সকল রোগ ব্যাধি নিরাময় করেন অদোলকের পতনের হাত থেকে তিনি তোমার প্রাণ রক্ষা করেন তার স্নেহ তার দয়া তোমার উপর নিত্য বিরাজিত মুকুটেরই মতো তাই ঈশ্বর সর্বদাই আমাদের আগলে রাখেন আমরা যখন তাকে ডাকি তখন তিনি আমাদের ডাকে সাড়া দেন সমস্ত রোগ ব্যাধি থেকে তিনি আমাদের সুস্থ করে তোলেন যাতে আমরা তার সামনে দাঁড়িয়ে তার প্রশংসা করতে পারি তার বন্দনা করতে পারি আর যিশুর জীবনে আমরা দেখতে পাই কত শত মানুষ যিশু স্পর্শ পাওয়ার জন্যে তাকে অনুসরণ করত। যাতে যিশু তাদের স্পর্শ করে তাদের রোগ ব্যাধি থেকে উদ্ধার করতে পারে আর অনেক সময় যিশু সেই সময় ছিল না যাতে তিনি অসুস্থ সকল মানুষকে স্পর্শ করে সারিয়ে তোলেন তাই মানুষদের বিশ্বাস ছিল তারা যদি যিশুর পোশাকের কণাটুকু স্পর্শ করতে পারে তারা সুস্থ হয়ে উঠবে আমরা সেই সুন্দর কথা শুনতে পাই মার্ক রচিত মঙ্গল সমাচারে ছয় অধ্যায় পথ সংখ্যা ছিয়ান্নতে পল্লীতে গ্রামে বা শহরে তিনি যেখানেই যাচ্ছিলেন সেখানেই লোকেরা যত খোলা জায়গায় রোগীদের এনে শুইয়ে রাখতে লাগল যিশুকে তারা মিনতি জানাতে লাগলো রোগীরা যেন তার পোশাকের ধারটুকুও স্পর্শ করতে পারে যারা যারা তাকে স্পর্শ করত তারা সকলেই ভালো হয়ে উঠত তাই আজ আমরা যদি চেশুর পোশাকের ধারটুকু সেই একই বিশ্বাস নিয়ে স্পর্শ করি তাহলে আমরাও সুস্থ হয়ে উঠব তবে প্রিয়জনেরা আমাদের একটা কথা মনে রাখতে হবে যে চেশুর পোশাকের ধার স্পর্শ করে লোকেরা সুস্থ হয়ে উঠল তা নয় ও স্পর্শের জন্যে নয় বরং যিশুর প্রতি তাদের দৃঢ় বিশ্বাসের জন্যে তারা সুস্থ হয়ে উঠল আজ আমাদের অন্তরে যদি সেই বিশ্বাসটুকু থাকে তাহলে আমরাও আজ ঈশ্বরে দেওয়া যিশু দেওয়া সেই নিরাময় অন্তরে উপলব্ধি করতে পারব আর এই ধরনের একটি সুন্দর অলৌকিক ঘটনার কথা আমরা শুনতে পাই মতি রচিত মঙ্গল সমাচারে যেখানে বলা হচ্ছে কিভাবে একজন নারী তার বারো বছরের রক্তস্রাব থেকে উদ্ধার পেয়েছিল কত সেই লজ্জা থেকে যীশু তাকে উদ্ধার করে দিয়েছিলেন আমরা শুনতে পাই মতি মঙ্গল সমাচার নয় অধ্যায় পথ সংখ্যা কুড়ি থেকে বাইশ পর্যন্ত সেই সময় বারো বছর ধরে রক্তস্রাবে ভুগছিল এমন একজন স্ত্রীলোক পেছন থেকে এগিয়ে এসে যিশুর পোশাকের ধারটুকু স্পর্শ করল সে তখন মনে মনে ভাবছিল ওর পোশাকটিও স্পর্শ করতে পারলে আমি ভালো হয়ে উঠবো যিশু ঘুরে দাঁড়িয়ে তাকে দেখতে পেয়ে বললেন মা আর ভেব না তোমার বিশ্বাসে তোমাকে ভালো করে তুলেছে সেই মুহূর্তেই লোকটি ভালো হয়ে উঠল আজ আমরা আমাদের প্রিয়জনদের জন্য অসুস্থ আমাদের বন্ধু বান্ধবদের জন্য সহকারী উপকারীদের জন্যে আমাদের ভাই বোনদের জন্যে ঈশ্বরের সেই স্পর্শ কামনা করি যেসব পোশাকের ধারটুকু আমরা বিশ্বাস নিয়ে স্পর্শ করি যাতে তিনি আমাদের প্রিয়জনদের আজ সুস্থ করে তোলেন আর যেসব সেই নিরাময় ক্ষমতা যিশু তাঁর শিষ্যদেরও দান করেছিলেন যার জন্যে পিতর আর যোহন একজন পক্ষাঘাতগ্রস্ত মানুষকে সারিয়ে তুলতে পেরেছিলেন সেই কথাটি আমরা শুনতে পাই শিষ্য চরিত গ্রন্থের তিন অধ্যায় ফথ সংখ্যা ছয় থেকে আটে কিন্তু পিতর বললেন সোনা বা রূপ কিছুই নেই আমার তবে আমার যা আছে তোমাকে তাই দিচ্ছি আমি নাজারিতে খ্রিস্টের নামে বলছি হেঁটে বেড়াও তারপর তার ডান হাত ধরে পিত তাকে দাঁড় করিয়ে দিলেন সঙ্গে সঙ্গে তার পায়ে ও গড়ালিতে জোর এলো সে এক লাফে উঠে হাঁটতে লাগল তারপর হাঁটতে হাঁটতে আর লাফাতে লাফাতে আর ঈশ্বরের বন্দনা করতে করতে সে তাঁদের সঙ্গে মন্দিরে প্রবেশ করল আজ আমরা সেই একই বিশ্বাস নিয়ে আমাদের প্রিয় অসুস্থ প্রিয়জনদের জন্যে ঈশ্বরের নিরাময় কামনা করি বছর আগে আমি নিজেই দেখতে পেয়েছিলাম উপলব্ধি করলাম ঈশ্বরের সেই নিরাময় ক্ষমতা একজন পঁচিশ বছরের লোকটিকে অসুস্থ লোকটিকে প্রার্থনার জন্য আমার কাছে নিয়ে আসা হলো প্রায় দু বছর ধরে সে নানা রোগে ভুগছিল অনেকবার হাসপাতালে ভর্তি হয়েছিল ডাক্তাররা নানা পরীক্ষা নিরীক্ষাও করেছিল কিন্তু তার অসুখ তারা ধরতে পারেনি প্রত্যেক দিন সন্ধ্যার দিকে জ্বর আসত আর ডাক্তাররা হাল ছেড়ে দিল তাকে বাড়ি ফেরত দিল বলে দিয়েছিল তারা আর কিছু করতে পারে না সেই সময় এই লোকটি এবং তার পরিবারের লোক যিশুর দিকে তাকিয়ে দেখল যাতে যিশু তাকে নিরাময় করতে পারে তার দুপাশে দুজন লোক তাকে ধরে আমার কাছে নিয়ে এলো সেই লোকটি খুবই দুর্বল ছিল কথা বলারও শক্তি ছিল না দাঁড়াবারও শক্তি ছিল না তার মাতার উপর হাত রেখে যিশুর নামের শক্তিতে আমি প্রার্থনা করলাম তখন আমাকে এই বার্তা দেওয়া হল যে প্রভু যিশু তার নামের গুণে তার অন্তর থেকে এমন একটি বাধাকে সরিয়ে দিলেন আর যিশু আমাকে এই বার্তাও দিলেন যে তারই নামের শক্তিতে সে এক সপ্তাহের মধ্যে সুস্থ হতে শুরু করবে আর সত্যি তাই হলো তিন মাসের মধ্যে সে বিছানা ছেড়ে হাঁটাহাঁটি করতে শুরু করলো আর ছ মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ হলো আর এই সুস্থতা লাভের জন্যে তাকে একবারও কোনো বড়ি খেতে হয়নি কোনো ওষুধ খেতে হয়নি একবারও কোনো ডাক্তারের কাছে যেতে হয়নি সেই আজ সম্পূর্ণ সুস্থ হয়ে আছে যিশুর মহিমার জন্যে যিশুর সেই শক্তির জন্যে যিশুর সেই নিরাময় স্পর্শের জন্যে প্রিয়জনেরা আজ আমরা আমাদের অসুস্থ ভাই বোন প্রিয়জনদের যিশুর নিরাময় স্পর্শের জন্য কামনা করি যিশু যেন হাত বাড়িয়ে আমাদের অসুস্থ ভাই বোনদের স্পর্শ করেন আমাদের অসুস্থ ভাই বোনদের মাথার উপর হাত রেখে আমরা যিশুর সেই নিরাময় স্পর্শ কামনা করি আর যিশুর নামের শক্তিতে আজ আমাদের প্রিয়জনরাও সুস্থতা লাভ করবে পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন